শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে শুভকামনা থাকলো। এই পবিত্র জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, আমাদের মহান স্বাধীনতার স্থপতি, বিশ্ব নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ ঘাতকের নির্মম বুলেটের আঘাতে 1975 সালে 15ই আগস্ট যাদের জীবন প্রদীপ নিভে গেছে তাদের স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 3রা নভেম্বর কারা অভ্যন্তরে নিহত 4 নেতাকে। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাচ্ছি শান্তি, গণতন্ত্র ও মানবতার মা, যিনি পৃথিবীর বুকে আমাদের প্রিয় মাতৃভূমিকে আত্মমর্যাদা সম্পূর্ণ আধুনিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। অসাধ্য সাধন করে যিনি আজ বাংলার কোটি কোটি মানুষের নয়নমণি হিসাবে ঠাঁই করে নিয়েছেন, সেই দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপির প্রতি সশস্ত্র অভিবাদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি স্মরণ করছি আমার জন্মদাতা বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ মরহুম ডাক্তার গোলাম সারওয়ারকে। তিনি 1970 সালে জাতীয় সংসদের সাবেক গণপরিষদ সদস্য ছিলেন। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে একদিন আমার শ্রদ্ধাভাজন বাবা, গণমানুষের অধিকার এবং স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে আস্থা রেখে সোচ্চার ছিলেন। তার কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিশ্ব নেতৃত্বের অগ্রদূত, বিশ্ব মানবতার নেত্রী আমাদের মহতময়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণমানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যে নারী নেত্রী শেখ এমি রহমান এর অকাল মৃত্যুতে শূন্য হওয়া জাতীয় সংসদের 319-এর পিরোজপুরের আসনে উনি সংরক্ষিত মহিলা আসনে কাজ করার জন্য আমাকে দায়িত্ব প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি সততা ও বিশ্বস্ততার সাথে আমার দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করছি। আমি সাবেক এমপি শেখ এমি রহমানের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। স্পিকার, লাখো শহীদের আত্মদান ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে সেই বাংলাদেশ আর সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে স্মার্ট বাংলাদেশের পথে ধাবমান। দৃশ্যমান পদ্মা সেতু আর মেট্রো রেলের আজ বাংলাদেশের দেশ প্রেম, সততা আর সক্ষমতার প্রতীক। অপরিসীম সম্ভাবনার কর্ম উদ্যম নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র আর প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশকে নিয়ে পথ চলা শুরু করেছেন শান্তির রথে আর প্রগতির পথে। মাননীয় স্পিকার, আমি আন্তরিক ধন্যবাদ জানাই মহান জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের। মাননীয় স্পিকার, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আস্থার অভিভাবক জননেত্রী মমতাময়ী শেখ হাসিনা আপার সুস্বাস্থ্য, মঙ্গলময় ভবিষ্যৎ দীর্ঘায় কামনা করছি। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন সকল সময়। আপনার সুদীপ্ত সুদৃঢ় নেতৃত্ব সমগ্র জাতি আজ সমৃদ্ধ ও উন্নয়নের মিছিলে শরিক হয়েছে। মহান আল্লাহ তাআলা আপনি আমাদের সহায় হন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।